হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের টাইটেল ট্র্যাককে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে তুফানের রিলিজ ডেটকে নিয়ে। সো তোমরা যারা তুফানের টাইটেল ট্র্যাকটা এখনও অবধি পুরো প্রথম থেকে শেষ অবধি দেখে ফেলেছো, তারা নিশ্চয়ই জানো যে এক্স্যাক্টলি তুফান কবে কোথায় মুক্তি পাচ্ছে। তাও আমি একটুখানি ক্লিয়ারলি কিন্তু বলে দিচ্ছি, তুফানের একদম টাইটেল ট্র্যাকের শেষ ভাগে কিন্তু একটা রিলিজ ডেট কিন্তু মোটামুটি মেনশন করা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি শাকিব খানকে এবং চঞ্চল চৌধুরীকে, এবং তার মাঝখানে কিন্তু একটা পোর্শনে লেখা রয়েছে যে এক্স্যাক্টলি তুফান কবে কোথায় মুক্তি পাবে। তুফান অ্যাজ প্রমিসড কিন্তু মোটামুটি ঈদ আল আধাতে, কিন্তু অর্থাৎ কুরবানি ঈদে কিন্তু বাংলাদেশে মুক্তি পাচ্ছে। বাংলাদেশে কিন্তু অ্যাজ প্রমিসড ওই সময়টাতে কিন্তু মুক্তি পাচ্ছে, এবং ইন্টারন্যাশনালি মানে বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে এবং অন্যান্য দেশে হচ্ছে 28th of June কিন্তু মুক্তি পাচ্ছে হচ্ছে তুফান। তো এটা আমি যে প্রেডিকশনটা করেছিলাম যে তুফানের রিলিজ ডেট এইরকম কিছু একটা হতে পারে, এবং এটাই কিন্তু হচ্ছে বন্ধুরা, এটাই কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে যে প্রাথমিক অবস্থায় তুফান বাংলাদেশে হচ্ছে মুক্তি পেয়েছে, মানে মুক্তি পাবে, এবং তার পরবর্তীকালে হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ পরে তুফান কিন্তু ইন্টারন্যাশনালি অর্থাৎ আমাদের ইন্ডিয়াতেও এবং ইন্ডিয়া সহ আরও অন্যান্য দেশে কিন্তু হচ্ছে মুক্তি পাবে। তো এটাই কিন্তু ফাইনালি সত্যি হলো। এবার দেখা যাক এটা কতটা রাইট ডিসিশন হবে। তার কারণটা হচ্ছে প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম হচ্ছে সুড়ঙ্গর ক্ষেত্রে সেম জিনিসটাই কিন্তু হয়েছিল। প্রাথমিক অবস্থায় ওপার বাংলাতে কিন্তু হচ্ছে মুক্তি হয়েছিল, এবং তার পরবর্তীকালে এক সপ্তাহ বা দু সপ্তাহ এক্স্যাক্টলি আমরা কতদিন মনে নেই, ওই সময়টা টাইম গ্যাপে কিন্তু আমাদের এইখানেও কিন্তু হচ্ছে মুক্তি পেয়েছিল। তো সেক্ষেত্রে সুড়ঙ্গ অতটাও সাকসেসফুল কিন্তু হয়নি, আমাদের এখানে ব্লকবাস্টার কিন্তু হয়নি, এবং সেই লেভেলের কিন্তু রেসপন্স পায়নি হচ্ছে অডিয়েন্সের কাছ থেকে। এবং এটাই সব থেকে বড় বিষয় যে তুফানের ক্ষেত্রেও কি সেই জিনিসটা হবে। তবে সুড়ঙ্গর থেকেও কিন্তু তুফানের হাইপটা কিন্তু অনেক বেশি রয়েছে, এটা আমি অ্যাটলিস্ট মনে করি। এবারে দেখা যাক এই ট্রেন্ডটা চেঞ্জ হয় কি না, অর্থাৎ সুড়ঙ্গ যে লেভেলের বক্স অফিসে সফল হয়েছিল আমাদের এখানে, তার থেকেও বেশি বক্স অফিসে সফল হয় কি না, এটাই কিন্তু দেখবার মতো বিষয়পত্র। তার কারণ হচ্ছে সুড়ঙ্গ কিন্তু ওপার বাংলাতে একটা ব্লকবাস্টার সিনেমা কিন্তু ছিল, আমি শিওর। তুফান ওপার বাংলাতে তো শিওর শর্ট ব্লকবাস্টার হবেই হবে, মানে হয়ে গেছে তোমরা ধরে নাও। তো আমাদের এইখানে কেমন রিসেপশন পায় অডিয়েন্সের কাছ থেকে সেটা ডিপেন্ড করছে ওপার বাংলাতে অডিয়েন্সের কী ফিডব্যাক, এটাই তার উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করছে এবার বাংলাতে তুফান কেমন চলতে পারে। তো তোমাদের কি মতামত এই রিলিজ ডেটটাকে নিয়ে আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও ভিডিওস নিয়ে। টাটা।